সুপ্রিয় দর্শক, অমর একুশে বইমেলা 2022 উদ্বোধনের পর থেকে আজ পর্যন্ত অসংখ্য বই প্রেমিক ও দর্শনার্থী এসেছেন এবারের বইমেলায়। প্রিয় দর্শক, ইতিমধ্যে বইমেলা জমে উঠেছে। এদিকে দেশে করোনা পরিস্থিতি অনেকটা কমে এসেছে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতি বছর বইমেলা এক মাস ব্যাপী হয়ে থাকে, কিন্তু দেশে করোনা সংক্রমণের কারণে কিছুটা মেলার মেয়াদ নিয়ে শিথিলতা রয়েছে। এদিকে জাতির পিতার জন্মদিন 17 মার্চ পর্যন্ত অমর একুশে বইমেলার মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উদ্যোগে প্রতি বছর বইমেলায় একটি স্টল তারা নিয়ে থাকেন, যে স্টলটির নাম মাতৃভূমি। এই স্টলে দেশভাগ থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং সমসাময়িক ঘটনাবলীর ইতিহাস নিয়ে লেখা বিভিন্ন প্রকাশনী থেকে প্রকাশিত বই, উপন্যাস, গল্প, কবিতা, এমনকি বিভিন্ন ধরনের গবেষণাধর্মী দেশবর্ণ লেখকদের লেখা বই দিয়ে সাজানো হয়ে থাকে বাংলাদেশ ছাত্রলীগের এই মাতৃভূমি স্টল। প্রিয় দর্শক, প্রতি বছরের ন্যায় এবছর এই স্টলটি অত্যন্ত নান্দনিক সৌন্দর্য মণ্ডিত করে তৈরি করা হয়েছে। মূলত তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ ও বর্তমান সরকারের উন্নয়ন অর্জনের ইতিহাস পৌঁছে দিতে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক বিষয়াবলীর উপর প্রকাশিত বিভিন্ন গ্রন্থ এই স্টলে পাওয়া যায়। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে বাংলাদেশ ছাত্রলীগ নিজস্ব প্রকাশনার পাশাপাশি বিভিন্ন প্রকাশনী থেকে প্রকাশিত মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে লেখা বইগুলো দিয়ে এই স্টল সাজিয়েছেন। প্রিয় দর্শক, মাতৃভূমি স্টলে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের লেখা বিভিন্ন গ্রন্থ ও সংকলনও রয়েছে।